আজকে মায়ের মেয়েতে মিলে একটু বেরিয়েছিলাম। মোল্লার দৌড় সত্যি মসজিদ অব্দি, আমাদের দৌড় ম্যাক্সিমাম আরসিটি মল, মানে আমাদের বাড়ির ঠিক সামনে। হেঁটে যেতে পারছিলাম না বলে একটা অটো নিয়েছি, যদি বা হেঁটে যাওয়ারই রাস্তা একেবারেই উল্টো দিকে। তো সামনে ভিড় দেখো, খুবই ভিড় রাস্তা, কিন্তু মারাত্মক ভিড়। এই হচ্ছে বম্বে, যখনই বেরো সে রাত হোক সকাল হোক সবসময় কিন্তু জ্যাম। এই হচ্ছে আরসিটি মল, আমরা এখন একটুখানি দুজনে মিলে যাব, কিছু কেনাকাটি করব আর একটু খাওয়া দাওয়া করে প্রসেনজিতেরটা নিয়ে বাড়ি চলে আসব। এই আমাদের প্ল্যান। তো এখানে তো দুর্গাপূজার পুজোর জন্য কোনো আলাদা করে ভিড় নেই, যেটা ভিড়টা হয় সেটা হচ্ছে তোমাদের দিওয়ালির সময় ভিড় হয়, এই সময়টা কিন্তু মোটামুটি খালি। তো আমরা চলে গেলাম, বেশ অনেকগুলোই এখানে আউটলেট আছে, আমরা গিয়ে ঢুকলাম ওয়েস্ট সাইডে। অনেক জামা কাপড়, প্রচুর জামা কাপড়, কিন্তু কোনোটাই আমাদের ঠিক মতো, কোনোটায় দামে পোষাচ্ছে না, কোনোটায় সাইজে হচ্ছে না, কোনোটায় প্রিন্ট পছন্দ হচ্ছে না, বিভিন্ন রকম। তো আমার মেয়ে আবার একটা জিনিসও যদি কেনে ও 40টা দেখবে, মানে 40টা বোধ হয় আমি কম বললাম। তো আমার তো খুব পা ব্যথা করে, আমাকে একটা জায়গায় বসিয়ে দেয়, এমনি বসার খুব একটা জায়গা থাকে না। একমাত্র যেখানে জুতোর শোরুম বা জুতোর যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে চেয়ার থাকে বসার, ওইখানে আমাকে বসিয়ে দেয়। কিন্তু আজকে আমি খুব একটা বসতে পারিনি, তার কারণ আজকে আমার জন্যও জামা কেনা হবে। তো এখানে পছন্দ হলো না, আমরা আরেকটা আউটলেটে গেলাম। তো মেয়ের পিছন পিছন, আগে তো আমি কেনাকাটি করতাম, এখন মেয়ে বড় হয়ে গেছে, এখন মেয়ে কেনাকাটি করে, আমি পিছন পিছন যাই। তবে আজকে আমি ওকে বলেছি যা কেনাকাটি যা টাকা পয়সা হবে সেটা হাফ হাফ হবে, যদিও ও একটুখানি খেচর খেচর করছিল যে এতদিন তো তুমিই দিয়েছো, এবার আমাকে একটু করতে দাও। তো ওর বাবারটা কেনা হয়ে গেছে, তো আমি ওকে বললাম, আমি একটা জায়গায় আমাকে বসালো, দিয়ে ও এবার এবার বিলের কাউন্টারে গেল, আমাকে বললো ঠিক আছে আমাকে বিলটা করতে দাও, তারপরে তুমি দিওক্ষণ। ও যাই হোক, 50-50 দেওয়া হয়নি, মানে দিতে পারিনি আমি অতটা, তো যেতটুকু আমি পারলাম দিলাম। যেটা ভিড় সেটা হচ্ছে ফুড কোর্টে, খুব ভিড়।